বাদলি, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? মনে হয় সবুজের কাছে। তুমি কই যাইতাছো? মনে হয় জুমন ভাইয়ের কাছে। জুমন কোথায়? এইখানে। চলো জুমনের কাছে লয়ে যাই। ওই চোখটা বাইন হলো। নাচ গানার হই হুল্লোর করে ওদেরকে এমন ভাবে নষ্ট করে দাও যাতে ওরা সমাজে মুখ দেখাতে না পারে। আরে নষ্ট করার ব্যাপারে তুমি ভাইবো না, আমি হলাম নষ্ট করার মেশিন, আর আমার দুষ্ট শালা আছে, নো চিন্তা। কিন্তু তোমার দেখলে অসুবিধা আছে? হ্যাঁ শালা, ফুর্তি করো। চিন্তা করিস না শালা, ওই জম্মন আমার গায়ে পর্যন্ত হাত দিছে, ওই কুত্তার বাচ্চারে আমি ভূত খাইয়া পেট নষ্ট করুম না। এখন আর অল্প টাকা ঘুষ খামু না, কাইলে হাজার হাজার টাকা খামো। অল্প টাকা এটা কি, অল্প টাকা পোষায় না। ও আমারও বেশি টাকা ঘুষ দিতে হইব? হ্যাঁ, দুই নম্বরই কাম করলে ইসার ওজনের ভাগটা একটু বাড়াইতে হইব। কন্ডিশন আছে, যারা হাজার হাজার টাকা ঘুষ খায় তারা আমার লগে মদ না খাইলে দেই না। বেশি দিলে খাবো। দে স্যারের ঢেলে দে। খাও খাও খাও, খাইতেছি খাইতেছি, আপনি সাইয়ে দেখেন। মাথা ঘুরে গরম গরম লাগে, করে করে রিম রিম করে। হাবিলদারের উঠেন উঠেন, কি করে তোরা প্যান্ট খুলতে কইছে কে? শার্ট খোল। ও আমারে রাজা বানাইবেন? এইবার ওরা ঘাটটা ধরে বাইরে ওরা কি ধরে দিলে? সালাম আলাইকুম, নিশমা ফুল্লি মে নিশুমা, টাকা কিন্তু বাকি রইল। চাকরি আর খাওয়ান লাগবো না, নিজের চাকরি নিজেই খাইবো। স্যার খোদা বসকে ধরে আনা হয়েছে। কি হয়েছে? ড্রেস নাই, মাতাল, দেশের আইনের কি অবস্থা? কথা কম, একেবারে গুলি করে বুকটা ঝাঁঝা করে ফেল। আমি ছাড়বো না। ওরে বাবা, এই নাও তোমার ইচ্ছা। বড় ইচ্ছা কেন? কি সাদা কাগজ, এত বড় অপমান। খোদা বক্স, ইয়েস, দুর্নীতির দায়ে তোমাকে সাময়িক ভাবে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কি স্যার, আমি
আমি শেষ হয়ে গেছি স্যার। আমি আর জীবনে ঘুষও খামো না, মদও খামো না। আবারে মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন। আমার কিছু করার নেই স্যার। আসার সময় ডেঙ্গু মশায় আমারে কামড়।